Hey guys, good morning and welcome back to my channel. So, ব্যাপারটা হচ্ছে এরকমই, সরি আমি এতদিন ব্লগ দিতে পারিনি, আমি কদিন ব্লগ দিতে পারিনি, বিকজ তার মানে এই না যে আমি ব্লগ বানাচ্ছিলাম না, আমি এভরি ডে ব্লগ করেছি অ্যান্ড সেগুলো তোমরা এর পরে পরে ব্লগে সব দেখতে পাবে এক এক দিন করে। এবার ব্যাপারটা হয়ে গেছিলো কি যে আমি এত রাতে বাড়ি ফিরছিলাম আমার কাজ করে, তারপর আর এডিটিং করার মতো মানে শারীরিক পজিশন কিছুই ছিল না, মানে আমার শরীর দিছিলাম এসেই ঘুমিয়ে যাচ্ছিলাম। তো পরপর পর ব্যাক টু ব্যাক আমার কাজ ছিল, যার জন্য আমি ব্লগ সব দিনের বানিয়েছি বাট এডিট করে আপলোড করে ওঠা হয়নি। তাই ভাবলাম এই কদিন নিজের মতো একটু ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখাই, কারণ মেকআপের ব্লগ এর আগে আমি অনেকবার দিয়েছি, পরপর পরপর হয়ে যাচ্ছে। তাই ভাবলাম একটু অন্যরকম ব্লগগুলো আগে আপলোড করি, তারপর ওগুলো সময় করে ওগুলো আমি দুটো করে ব্লগ একসাথে জুড়ে তোমাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউন অন মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি যাচ্ছি আবার ধর্মতলা, কেন না, কারণ কালকে আমরা যাচ্ছি, মানে আমি আর আমার বন্ধুরা যাচ্ছি ওয়াটার পার্কে ঘুরতে। ডিটেলস কোথায় যাচ্ছি, কোন ওয়াটার পার্কে যাচ্ছি, এভরি ডিটেলস আমি কালকের ব্লগটাতে শেয়ার করবো। আজকে আমি যাচ্ছি তারই কিছু জামা কাপড় কিনতে, মানে টুকটাক কিছু শপিং করতে যেগুলো লাগবে, কারণ ওখানে ওয়াটার পার্কে তোমরা জানোই অনেক ওয়াটার পার্কে জামা ভাড়া পাওয়া যায়, তো সেই জামাগুলো আমি ইউজ করতে চাইছি না, আমার সেরকম কোনো ওয়াটার পার্কে যাওয়ার মতো জামা নেই। তো আমি ভাবলাম যে কিছু জামা অ্যাটলিস্ট কিনে নেওয়া যাক, যাতে ওখানে গিয়ে আমাকে ওদের ভাড়া করা জামাটা নিতে হয়, সেই জন্য আজকে ধর্মতলায় যাওয়া। তো চলো তোমাদেরকে দেখাই মানে এক্স্যাক্টলি আমি কী কী কিনবো না কিনবো, আর অনেক কিছু কেনার মতো তো প্ল্যান আছে। লেটস গো, টাটা। তো আমি এখন আপাতত বেরিয়ে পড়েছি, ডেস্টিনেশন তোমরা জানো সেটা হচ্ছে শ্যামপুর মোড়, ওখানে গিয়ে মিট করবো অ্যান্ড আফটার দ্যাট ওখান থেকে যাবো কোথায়, ধর্মতলা। তো লেটস গো মিট মি। আমি জানি না এখানে আমার গলা প্রপারলি শোনা যাচ্ছে কিনা, বিকজ অ্যাজ ইউজুয়াল এখানে প্রচুর রাশ, প্রচুর গাড়ি যাচ্ছে। যাই হোক, এখন যাবো শুধু একটা ছোটো প্যান্ট কিনতে, তারপর জামা, আর সাথে মোবাইল কভার একটা কেনার আছে, ওই আন্ডার ওয়াটার মোবাইল কভারগুলো। তো চলো কোনটা কি পাই দেখি। লেটস গো। পেয়েছিস কিছু? এইটা পছন্দ হয়ে গেছে, কিন্তু কি কালার নেব যেটা তোর পছন্দ হবে তা নিয়ে নে। ব্ল্যাক নিয়েছি, ব্ল্যাক কালারই আমার সব পছন্দ। তাহলে ব্ল্যাকই নে। হ্যাঁ আর কি নিচ্ছিস? গায়ে আঁটবে? ব্ল্যাকটাই নে না, অন্য মাল নেই। আর ডিজাইনটা একদম ভালো লাগছে না। দাদা রেখে দাও তো, আমি নেবো না। আরে বাবা, ডিজাইন না পছন্দ হলে কি করে নেবো? ধরো এটা ধরো।
ডিজাইনই পছন্দ হচ্ছে না আর। সো আলটিমেটলি সব শপিং কমপ্লিট হয়েছে, এখন অনেকগুলো জিনিস কেনা বাকি, এখন খাচ্ছি রেস্ট। মানে এটা খেয়ে আমাকে শপিংটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ টাইট হবে, আমি আগে দিয়ে দেখেন দিদি এটা তো একটু স্ট্রেচেবল আছে, এটাই পরে নে নাকি কত দেবো বল, লাস্ট 200 কম হবেই না কি করবি, একদমই কম হবে, অনলাইন হবে তো তোমার কাছে বড় হবে না এর থেকে, বড় সাইজটা তো বড় সাইজ, ছোট থোড়ি সাইজ, না এটা রাখো রাখো, এটা বড় সাইজ, না এটা ভালো লাগছে না, মে আতুন খুব বাজে লাগছে, এখন কিছু কভার কেনা হয়নি, এত দোকানগুলো সানগ্লাস পছন্দ হলো না, কভারটা কিনতে হবে, কভার ছাড়া আমি পুরো অন্ধ, কারণ কভারের দিকে যা হচ্ছে আপাতত। তো ফাইনালি এখনের মতো কেনাকাটা কমপ্লিট, জামা প্যান্ট পত্র যেটা কেনা ছিল কেনা হয়ে গেছে, এর একটা শুধু জামা কেনা ছিল সিনথেটিকের, দুটো শুধু জামা ছিল না, আর ওর একটা প্যান্ট আছে জামা কাছে ছিল না, অ্যান্ড কী বলতে গেলাম আর একটা ওভার কোট কিনেছি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি, আর কালকে যখন পড়বো তখন দেখতেই পাবে, আর ভীষণ ডিসেন্ট একটা মার্কেটিং শপিং করেছি, লাইক সস্তাওয়ালা শপিং ছিল আজকে, আর আমি ওয়াটার কভারটাও পেয়ে গেছি যেটা আমার কেনার স্পেশালি দরকার ছিল, জানি না কতটা কি আটকাতে পারবে, বাট বললো তো ভালো হবে, থ্রি লেয়ারের নাকি, বাট ক্লিপিং হয়তো হেঁচে আসতে পারে, জানি না সেটা কী হবে না হবে। সো কালকের জন্য অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি এক্সাইটেড, এখন যাবো বাড়ি, বাড়ি গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে, তো লেটস গো। আর কিছু বলা ছিল কি না, তোর কেমন লাগলো শপিং করে, এক্সাইটেড কালকের জন্য, কালকের জন্য মানে আমরা ওই ওয়াটার পার্কে মানে প্রায় 5-6 মানে ভিডিও দেখে নিয়েছি তাই না, যে কী কী করা যায় কী কী না করা যায়, আমাদের পুরো প্ল্যান শর্ট হয়ে তো আমি পাইপে ঢুকে মেরে ফেলবো, আমি সব রাইড করবো না, আমার ভয় লেগেছে, পাইপে তো আমি তোকে ঢোকাবো, দুটো লাগবে, আমি অনেকক্ষণ বাড়ি এসে গেছিলাম, অ্যান্ড বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করছিলাম, রেস্ট নিচ্ছিলাম, অ্যান্ড তোমাদের যেটা দেখানো আছে সেটা হচ্ছে আমি কী কী কিনেছি, তো আমি দাম সময় তোমাদের সব জামাগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি কী কী কিনেছি। তো ফার্স্ট আমি যেটা কিনেছি সেটা হলো একটা নর্মাল টিস বা টি শার্ট যেটা হয় বা গেঞ্জি যেটা বলতে পারো, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের ফুল স্লিভ, বিকজ এখন হচ্ছে প্রচণ্ড গরম, আর তার থেকে বড় কথা ট্যানিংয়ে একটা বিশাল সমস্যা থাকে, আর আমার ট্যানিংয়ে বিশাল ভয় অলরেডি, আমার মানে সূর্য আমাকে খুব ভালোবাসে, তো আই মিন সান সবসময় আমাকে ট্যান দিতে পছন্দ করে, তো যার জন্য আমি একটু এইসব প্রোটেকশন নিতে পছন্দ করি, সেটা হচ্ছে এই একটা গেঞ্জি যেটা কি ব্ল্যাক কালারের ফুল স্লিভ, অন্যান্য কালারগুলো আমার অতটা পছন্দ হয়নি যার জন্য তোমার দেখিয়েছো আমি নিইনি, সো ইয়াপ এটা। অ্যান্ড নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে তোমরা দেখিয়েছো ব্লগে দেখছিলে, সেটা হচ্ছে একটা শর্ট প্যান্ট যেটা পরে আর কি জলে নামার জন্য, এই যে অ্যান্ড এর সামনে একটা খুব সুন্দর বো বাঁধা টাইপের ছিল, মানে এই দুটো এসে সামনে একটা বাঁধা যায় কাইন্ড অফ, এইটা শর্ট প্যান্ট, অ্যান্ড এটা কি বলতো ফ্রি সাইজ, তো মানে একটাই সাইজ হয়, এটা প্রিটি মাচ কমফোর্টেবল, অ্যান্ড আমি বাড়িতে এসে ট্রাইও করেছি অনেক ভালো লেগেছে। আর একটা যেটা কিনেছি সেটা হচ্ছে, মা ওটা দাও, আর একটা যেটা কিনেছি সেটা হচ্ছে এই শ্রাগটা, এই শ্রাগটা অ্যাকচুয়ালি আমার কেনা শুধু এর জন্য না, মানে আমি অন্য পারপাসে ইউজ করতে পারবো, কুর্তি বা জিন্সে বা টপের সাথে আমি ইউজ করতে পারবো, অ্যান্ড এটা অনেক সুন্দর দেখতে ছিল, আমার কালারটা অনেক পছন্দ হয়েছে, অ্যান্ড কালকে ড্রেসের সাথে ম্যাচিং,
সো আমি এটা একটা কিনেছি। এটার দাম নিয়েছে মাত্র 100 টাকা, প্যান্টার দাম নিয়েছে মাত্র 200 টাকা, অ্যান্ড জামাটার দাম নিয়েছে মাত্র 100 টাকা। তো আমার 400 টাকা খেল খতম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা কেনার জন্য আমি পাগল হচ্ছিলাম সেটা হচ্ছে, দাম একবার, সেটা হচ্ছে এই জিনিসটা। আমি অনেক ব্লগ ভিডিও, এটা হচ্ছে আন্ডার ওয়াটার কভার, এটা কি এটা বলে আমাকে বলে আমি ভুলে গেছি, বাট এইটা হচ্ছে 3 লেয়ার, 1 2 3, তিনটে লেয়ার দেওয়া আছে, তিনটেভাবে লক করে তারপর এটাকে এরম ফোল্ড করে এই জিনিসটা আছে এটাকে এরম আটকে দিতে হবে। তো সবাই ব্লগে বলছে যে ওইখানেও কভার পাওয়া যাচ্ছে 50 রুপিস করে, বাট ওই কভারগুলোর কোয়ালিটি ভীষণই খারাপ, বেশিক্ষণ থাকছে না, জল ঢুকে যাচ্ছে। সেই জন্য আমি ভাবলাম নিউ মার্কেটে একটু ভালো খোঁজা থাক, তো এর থেকে ভালো আমি আর কোথাও পাইনি, আমি ওখানে তো দেখিনি, বাট এটা বেশ পছন্দ হয়েছিল, একদম এয়ার টাইট কভার। তো এটা আমি নিয়েছি, এটার দাম নিয়েছে মাত্র 50 টাকা। সো এই ছিল 450 টাকা, আজকে আমার শপিং কমপ্লিট। হ্যাঁ, আর তোমাদের বলতে ভুলে গেছি, ঋত্বিক একটা, কালকে তোমরা ব্লগে দেখতে পারো, ঋত্বিক একটা ওই স্পোর্টস টিস টাইপের নিয়েছে, ওটারও দাম নিয়েছে 200 টাকা। তো এই ছিল আমাদের আজকে দুজনের শপিং বা কিছু, বিকজ ওর কাছে প্যান্ট তো আছে বাট ওর কাছে প্রপারলি সিনথেটিক টাইপের জামা ছিল না, যার জন্য ওকে কিনতে হয়েছে। সো ইয়া, এই ছিল আজকে শপিং। হোপ তোমাদের আজকে ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে, অনেক পছন্দ হয়েছে। তোমরা যদি তোমার নিউ মার্কেটে তোমার লোকেশনটা দেখেইছো কোনখান থেকে তোমরা কিনতে পারবে, সো তোমরা সেখান থেকে গিয়ে কিনে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকের ব্লগটা অনেক বেশি এক্সাইটেড আমি কালকের ব্লগের জন্য। তো টিল দেন টেক কেয়ার, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে ওটা প্রেস করতে ভুলো না, ওই বেল আইকনটা প্রেস করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশন একদম রোজ পাবে। তো টিল দেন, টাটা বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।